ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন কালু গ্রেফতারের পর যা বললেন সেই বিদেশি ইউটিউবার ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলীয় ব্লগার লিউক জমান্টকে হেনস্থাকারী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অধ্যাদেশে 100 ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে সোমবার 3রা এপ্রিল এই তথ্য নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া নাহিদা ফারজানা এদিকে এই ঘটনার পর নিজের অভিব্যক্তি জানিয়েছেন অস্ট্রেলিয়ার ওই ইউটিউবার অস্ট্রেলিয়ান নাগরিক ও ব্লগার লিউক জমান্ট 4 দিন আগে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন সেখানে দেখা যায় কারওয়ান বাজার থেকে একজন বয়স্ক লোক তার সঙ্গে বিরক্তিকর আচরণ করছে সেটার ক্যাপশনে লেখা ছিল বাংলাদেশে গেলে এই লোককে এড়িয়ে চলুন এদিকে তাকে গ্রেপ্তার করায় ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন লিউক জমান্ট তার ভেরিফাইড ফেসবুক পেজে এই খবর জানিয়ে লিখেছেন সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন সব দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ জানাই ইউটিউবে ভিডিওটি পোস্ট করার পর থেকে আমি 1000-এর মতো বাংলাদেশের কাছ থেকে বার্তা পেয়েছি তারা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন এখনও পর্যন্ত বাংলাদেশে আমার সফর অবিশ্বাস্য ছিল কিন্তু প্রতিটি দেশে কিছু খারাপ লোক থাকে কিন্তু এই অল্প কয়েকজন ব্যক্তি কোটি কোটি হৃদয়বান অতীতে পরায়ণ এবং যত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না তবে ওই বৃদ্ধকে কষ্ট না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান লিউক জমান্ট তিনি বলেন আমার অনুরোধ যদি ওই ব্যক্তিকে বাংলাদেশে দেখেন দয়া করে তাকে কষ্ট দেবেন না বা কিছু বলবেন না সবাই জীবনে ভুল করে এবং তার ফল ভোগ করতে হবে কিন্তু দয়া করে তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি যত্নশীল হন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন